আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দ্বীনদার, ঈমানদার, পরহেজগার, মুমিন, মুত্তাকি, মুসলমান ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা অনেক অনেক ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো সিফতি নাম রয়েছে, এই সিফতি নামগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ একটি নাম হচ্ছে ইয়া গনিউ। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই গনিউ নামের ফজিলত এবং বরকত সম্পর্কে আলোচনা করব। এই নামের একটি খাসিয়াত রয়েছে, এই নাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি আয়াতে কারিমায় নাজিল করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলেন, আল্লাহু গনিউন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছেন ধনী আর এই পৃথিবীর সকল মানুষই হচ্ছে ফকির। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের যার যে অভাব অনটন রয়েছে, আমাদের সকল অভাব অনটন গুলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ঘুষিয়ে দিতে পারেন, আমাদের অভাব মুক্ত করে দিতে পারেন, আমাদের সকল দারিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিতে পারেন। আমরা এই পৃথিবীর মানুষ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কিছু পেতে পারি। এই পৃথিবীর মানুষের যে কোনো ধরনের সমস্যার সমাধান, যে কোনো চাহিদা পূরণের যোগ্যতা, ক্ষমতা, অধিকার রয়েছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় বন্ধুরা, আজকের আমাদের এই আলোচ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফতি নামটি হচ্ছে ইয়া গনিউ। এই নামের অত্যন্ত ফজিলত রয়েছে, যে ব্যক্তি প্রত্যহ 70 বার এই ইয়া গনিউ নামটি পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতে ওই ব্যক্তির সকল প্রকারের অভাব অনটন দূর করে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী বানিয়ে দিবেন, সম্পদশালী বানিয়ে দিবেন, এমনকি ওই ব্যক্তিকে অন্য কোন মানুষের কাছে অমুখাপেক্ষী হিসাবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার কোন মানুষের কাছে তার কোনো প্রয়োজন রাখবেন না, তার সকল প্রয়োজন, সকল চাহিদা, সকল অভাব অনটন, যা কিছু পাওয়ার চাওয়ার সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন এই নামের গুণে দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম, যে নামটি বেশি বেশি জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সকলের চেয়ে এই ব্যক্তিকে সম্পদশালী করে দেন, অন্য সকলের কাছে এই ব্যক্তিকে অমুখাপেক্ষী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ডাকতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ডাকার মতো ডাকতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকের সাড়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকের সাড়া দিব। আমরা ডাকতে জানি না, আমরা আল্লাহকে মহাব্বত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা তার সিফতে নামগুলো ধরে ডাকতে পারি না, আমরা তার কাছ থেকে চাইতে পারি না, যে কারণে আমাদের কোন আমল আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। তাই আসুন আমরা একাগ্র চিত্তে আমাদের সকল ভালোবাসাকে উজাড় করে দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল হুকুম আহকামগুলো পালনের মাধ্যম দিয়ে আমরা তার সিফতি নামগুলো ধরে তাকে স্মরণ করি, তাকে আমরা ডাকি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের ডাকে সাড়া দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। আমিন।